ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর দুই ফুটবলারের ম্যাজিক্যাল গোলে জয় পেয়েছে ব্রাজিল। ইউরোপীয় ফুটবলে খেলা কোনো ফুটবলার নয়, ব্রাজিলিয়ান ক্লাবে খেলা এই দুই তরুণ উদীয়মান ফুটবলারের গোলে বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারায় ফিরেছে ব্রাজিল। ম্যাচের শুরুতে দ্বিতীয় মিনিটে পিছিয়ে পড়া ব্রাজিলের জয় নিশ্চিত হয়েছে ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে, অর্থাৎ 89তম মিনিটে। প্রতিপক্ষের মাঠ থেকে চমৎকার জয়ে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ফিরেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে এখন প্রতিটি ম্যাচই ব্রাজিলের জন্য বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়েছে। এমন সময়ে দলের বহু গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে সেলেসাওদের। তবে ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়রদের অভাব খুব বেশি বুঝতে দেয়নি ব্রাজিলের বর্তমান স্কোয়াডের ফুটবলাররা। চিলির মাঠে চিলির বিপক্ষে ম্যাচের 72% বল দখলে রেখে প্রতিপক্ষ চিলির জালে 14 শট নিয়েছে ব্রাজিল, যার 3টি ছিল লক্ষ্য বরাবর। তবে ম্যাচের শুরুতেই দ্বিতীয় মিনিটে ভার্গাসের গোলে এগিয়ে গিয়েছিল চিলি। স্রোতের বিপরীতে গোল হজম করে পিছিয়ে পড়ে ব্রাজিল। এরপর প্রথমার্ধের শেষ অংশে সেভিনহোর বাড়ানো বল থেকে চমৎকার হেডে নিজের ডেবু ম্যাচটা গোলের মাধ্যমে রাঙিয়েছেন ইগোর জেসুস, যাকে নিয়ে ম্যাচের আগে ব্রাজিল ফুটবলে হয়েছিল ব্যাপক আলোচনা। ইগোর জেসুসের গোলে প্রথমার্ধে সমতায় ফিরে মাঠ ছাড়ে ব্রাজিল। 1-1 গোলে সমতায় শেষ হয় প্রথমার্ধ। পরে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়েছিল সেলেসাওরা, কিন্তু সেগুলো গোলে কাজে লাগাতে পারেনি ব্রাজিল। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সফলতা ব্রাজিল পেয়েছে ম্যাচের 89তম মিনিটে লুইজ হেনরিকের কল্যাণে। প্রতিপক্ষের ডিবক্সে বল নিয়ে ঢুকে কোনাকুনি শটে জালে প্রবেশ করিয়েছেন লুইজ হেনরিক, তাতেই এগিয়ে যায় ব্রাজিল। প্রথম মিনিটে গোল হজম করা ব্রাজিলের জয় নিশ্চিত হয়েছে শেষ মিনিটে। এই জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত 3 পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল।